আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অনেকেই নতুন বিকাশ ইউজ করতেছি, বিকাশ অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করছি। আমরা অনেকেই বিকাশের ব্যালেন্স চেক করতে পারি না। আমরা ডায়াল বারে ডায়াল করে বিকাশের ব্যালেন্স চেক করতে পারলেও বিকাশ অ্যাপস দিয়ে কিভাবে ব্যালেন্স চেক করতে হয় এটা কিন্তু পারি না। তো এক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে, স্কিপ না করলে আপনি অবশ্যই বিকাশের ব্যালেন্স মাত্র 10 সেকেন্ডের ভিতরেই ব্যালেন্স চেক করতে পারবেন। তো এক্ষেত্রে আপনারা বিকাশ অ্যাপসটি ওপেন করবেন, তারপরে আপনার আইডিটি লগ ইন করবেন, আপনার বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করবেন। অবশ্যই সেই সিমটি আপনাদের ফোনে থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনারা বিকাশ অ্যাপসটি আপনাদের ফোনে লগ ইন করতে পারবেন না। তো এক্ষেত্রে আমি বিকাশ অ্যাপসটিতে আমার অ্যাকাউন্টটি লগ ইন করবো, তারপরে আপনারাও উপরের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো একেবারে উপরে দেখুন, ট্যাপ ফর ব্যালেন্স অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সটি উপরের দিকে শো করতেছে। তো এক্ষেত্রে যদি আপনারা আবারও টাচ করে দেন তাহলে আপনাদের বিকাশের ব্যালেন্সটি আবারও শো করবে। তো এক্ষেত্রে আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ অনুসরণ করলে অবশ্যই আপনি বিকাশের ব্যালেন্স চেক করতে পারবেন। তো এক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং কী সম্পর্কে আপনারা ভিডিও চান পরবর্তীতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।